হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমরা পৌষ পার্বণের দিন আমরা পিঠে পুলি মা তৈরি করেছিল আর কি, সবাই মিলে হাত লাগিয়েছিলাম, মা, আমি আর বৌদি, আর একজন আছে তোমাদের সাথে, তাই দেখাবো। তো দেখো, মা এখানে গরম জল দিয়ে, হালকা হালকা উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে এই দুটাকে বানিয়ে নিচ্ছে, পিঠে যেটা দিয়ে বানাবে আর কি, চালের গুঁড়ো আর একটু ময়দা দিয়েছে, এটাকে আস্তে আস্তে মেখে নিচ্ছে। তো মেখে নিয়েছে, আমি কিছুটা ছিল সেটাও মেখে দিয়েছি। তখন আমরা দেখো ছোটো ছোটো ওগুলো বল আকারে বানিয়ে নিচ্ছে, এইগুলোতেই পিঠে যে পুরটা হয়, নারকেলের যে পুরটা মা আগেই করে রেখেছিল দুপুরের দিকে, তাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি দেখো এই গোল গোলগুলো করে দিচ্ছি, আর মা পিঠেগুলোর ডিজাইন মানে শেপে করছে আর কি। তো মা আমি মিলে পিঠেগুলো বানালাম। তো তোমরা কে কীভাবে সেই দিনটা কাটিয়েছো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে যে তোমাদের পৌষ পার্বণ কেমন কাটলো। আর যারা আমার ভিডিওতে নতুন যারা দেখছো, তারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করে অল করে দেবে, যাতে আমার পরবর্তীকালে সব ভিডিওগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো আমি চামচ দিয়ে একটুখানি ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। মা এমনি প্লেন করছিল, তা আমি বললাম একটু ডিজাইন করো দেখতে ভালো লাগে। আমরা ছোটোবেলায় না কত ধরনের বানাতাম, তো সেটা আর হয় না। দিদা যখন বানাতো বিভিন্ন ধরনের শেপ দিয়ে করতাম। তো আর একজন দেখো ছোটো সদস্য আমাদের বাড়ির, আমার ছোট্ট ভাইজি, সেও চলে এসছে আমাদের সাথে পিঠে বানাবে বলে। ওর মা কিছুতেই ওকে ধরে রাখতে পারছে না আর কি, ওইগুলো ঘাটবে, নানাচাড়া করবে। আমরা তৈরি করছি দেখে সেও দেখো লেগে পড়েছে, তা আমিও একটু একটু করে বানাচ্ছে, সেই দেখো কত কাজ করছে, বুঝতে পারছো? সে না হাত লাগালে আমাদের পিঠেটা মানে তৈরি হতো না, কত কাজ করে দিয়েছে দেখো। আবার দেখছে খুন্তি দিয়ে নাড়ছে, তো তাকে তো কিছুতে এখান থেকে সরানো যাচ্ছে না, সেখানে বসে পড়েছে তদারকি করার জন্য। দেখো খুন্তি দিয়ে নেড়ে নেড়ে আবার দেখছে। তো আমার ভিডিওটা স্কিপ না করে প্লিজ একটু ফুল ওয়াচ করো, তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিওটা একটু ধীরে সুস্থে একটুখানি পুরোটা দেখবে। আর তোমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখো পিঠেগুলো আমি কী সুন্দর করে ডিজাইন করে দিয়েছি চামচ দিয়ে, আমিও বানাচ্ছি, মাও বানাচ্ছে, সে মাঝে মাঝে একটুখানি ক্যামেরার দিকে তাকিয়ে নিচ্ছে। দেখো আমার বাবা, বাবা চলে এসছে, বাবা দেখছে নাতনির কাণ্ড, সে বসে বসে কত তদারকি করছে, এগুলো ঘাঁটছে দেখো। শেষের দিকে তো কান্নাকাটি শুরু হয়ে গেছিলো, তাই যাই হোক সে ভিডিওটা তোমাদেরকে আর দেখায়নি, যে ভিডিওটা করাও হয়নি আর কি, যখন মানে শেষের দিকে ওকে ওঠানো যাচ্ছিলো না, ওইটা নিয়েই খেলবে আর কি। পুরো গায়ে, সারা গায়ে মাখিয়েছে পুরো, দেখো ওর জামাতে পড়েছে দেখতেই পাচ্ছ, ওইগুলো করবে। তখন আমাদের বানানো হবে আর কি পুলি পিঠা আর কি, পুলি পিঠাটাই করেছে মা, অতটা অত বেশি করে, অনেকে নানা রকমের করে, মা সেরকমভাবে পারে না, যতটুকুই পারে একটু করে খাওয়ায়। তো আমি সেদিন গিয়েছিলাম, তো মা বললো ঠিক আছে, পরের দিন করার কথা ছিল যদিও মার সময় ছিল না, তারপরে আমি বললাম ঠিক আছে আমি হেল্প করছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো তারপর সে একটা খুন্তি নেড়েই যাচ্ছে, নেড়েই যাচ্ছে, আবার মাকে ডেকে ডেকে দেখাচ্ছে, সে যে কাজ করছে তার মাকে দেখাচ্ছে, বুঝেছো কতটা পাকা তালে ভাবো। তো মা আগে নানা ধরনের বানাতো, এখন আর মা পারে না আর কি, মারও তখন বয়স হচ্ছে না, মা হাঁটুর ব্যথা নিয়ে পারে না। কে কীরকম পিঠে তোমরা বানাও বা খাও অবশ্যই শেয়ার করো সেটা কমেন্ট করে। আমি তো সেদিন খুব মজা করেছিলাম, ওকে দেখে সবচেয়েতে বেশি মজা পেয়েছি আমি, সবার ছোট বাড়িতে আর কি, তো ওর রাজত্বটাই আলাদা। তো দেখো পিঠেগুলো আমরা মোটামুটি অনেকগুলোই বানিয়ে নিয়েছি। তো আমি দেখো একটা স্টার ডিজাইন করেছি, ছোটোবেলা নানা রকমের বানাতাম দিদার সাথে, আমার দিদা যখন ছিল, দিদাকে খুব মিস করি।
তো অনেক রকমের ডিজাইন আমরা বানাতাম। তো আমার এমনি এমনি প্লেন বানাচ্ছিল, তাই বললাম চলো একটা আমি একটুখানি কয়েক ডিজাইনটা করে দিই কয়েকটা। তো এখানে দেখো আমি যেহেতু ডিজাইন করছিলাম ওই পিঠেগুলোর মধ্যে, তো সে দেখো চামচ নিয়ে ডিজাইন করছে। দেখো ডিজাইনগুলো দেখা দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, একটু জুম করে দেখালাম। দেখো চামচ দিয়ে দিয়ে ডিজাইন করেছি, সে দেখো চামচ নিয়ে দেখতে পাচ্ছ পিঠেটা হাল বেহাল করে দিয়েছে একদম। দেখো কাটরা দিয়ে দিয়ে ফ্রক দিয়ে আর কি ও ডিজাইন করছে, আমাকে যেহেতু দেখেছে ডিজাইন করতে, দুই পা ছড়িয়ে দিয়ে দেখো কিভাবে বসেছে মনের মতো ডিজাইন করছে। তো দেখো মা যে ওই দুধটা জাল দিয়ে অনেকটা ঘন হয়ে গেছে, পায়েসের মতন করে নিতে হয় এটা, তো অনেকটা ঘন হয়ে গেছে। এবার আস্তে আস্তে পিঠেগুলো দিয়ে দেবে, কিছুক্ষণ জাস্ট এক কয়েক মিনিট ফোটাবে, তারপর নামিয়ে দেবে, নালে না পিঠেগুলো অনেকটা শক্ত হয়ে যায়। তো মা দেখো তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে, আমার জন্য তাড়াহুড়ো করলো, কারণ আমি বাড়ি ফিরবো তাড়াতাড়ি, মাকে বললাম একটু তাড়াতাড়ি করো, আমাকে বাড়িও ফিরতে হবে। তো মা দেখো তাড়াতাড়ি করে পিঠেগুলো দিয়ে দিচ্ছে। তো দেখো পিঠে রেডি হয়ে গেছে, মা নামিয়ে ফেলেছে, দেখতে কিন্তু দারুণ লাগছিলো। আমি তো জাস্ট থাকতে পারছিলাম না কখন মা আমাকে দেবে, তো আমি বললাম খুব গরম ছিল তাই খাইনি। দেখো চা খেয়ে আবার বেরিয়ে যাবো, মা এই টিফিন কৌটোটার মধ্যে আমাকে দিয়ে দিয়েছে। আমি বললাম না আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বাড়ি চলে যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।